বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা পুরাতন রেকর্ডকৃত যে কোনো ভিডিওকে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আমরা সেগুলোকে লাইভ করতে পারি নর্মালি আমরা অনেক সময় দেখে থাকি অনেক চ্যানেলে অথবা অনেক পেজে পুরাতন ভিডিওকে তারা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে সেগুলোকে কিন্তু আবার নতুন করে উপস্থাপন করে সো সেই কাজটি কিভাবে করে আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখে নেব যদিও এই কাজটি অনেক পুরাতন এবং সহজ একটি কাজ আমি জানি অনেকেই অলরেডি এই কাজটি জানেন যারা জানেন ভিডিওটি মূলত তাদের জন্য না আর যারা জানে না ভিডিওটি তাদের জন্য তাছাড়া ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও আমাকে ভাই বারংবার রিকোয়েস্ট করেছেন এই নিয়ে একটি ভিডিও মেক করার জন্য মূলত তাকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি মেক করা তাছাড়া আপনারা যারা জানেন না আপনারাও ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করি আপনার এখান থেকে কিছু হলেও জানতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি ভিডিও মল ভিডিও তো ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আমাদের পিসিতে ওবিএস সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে সো সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন যাতে আপনারা গুগলের সার্চ অপশনে গিয়ে ওবিএস ডাউনলোড লিখে সার্চ করলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ আপনাকে কিন্তু কোনো ধরনের পার্সেস বা কোনো ধরনের ঝামেলায় কিন্তু পড়তে হবে না ডাউনলোড করার জন্য একদম সহজেই আপনার অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবেন সো অ্যাপসটিকে ডাউনলোড করে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সো আপনাদের ক্ষেত্রে এরকম শো করতে পারে যদি আপনাদের এইখানে স্টুডিও অপশনটিকে সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের এরকম অপশনটি দেখতে পারবেন আর এখান থেকে যদি আপনারা এই চেক মার্কটি তুলে দেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারফেসটি সেম এরকম শো করবে বন্ধুরা আমরা এখন যে কাজটি করব আমরা যে চ্যানেল থেকে এই লাইভটিকে করতে চাচ্ছি আমরা সরাসরি সেই চ্যানেলে প্রবেশ করব চ্যানেলে প্রবেশ করার পর ডান পাশে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন গো লাইভ এই গো লাইভে আমরা ক্লিক করব। গো লাইভে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে বাম পাশে দিয়ে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টিম এই স্টিমের উপর ক্লিক করব সো স্টিমের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টিম কি এই ড্রপডাউনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিফল্ট স্টিম কি এই অপশনটিকে আমরা সিলেক্ট করব এই অপশনটি সিলেক্ট করার পর নিচে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এবং তার ডান পাশে একটি চোখ আইকন দেখতে পাচ্ছেন আমরা এটিকে কিন্তু আনহাইড করে দেখে নিতে পারবো ডান পাশে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এই কপিতে ক্লিক করে আমরা এই স্টিম কিটি কপি করব তো কপি করে আমরা আবার চলে যাব আমাদের সেই ও সফটওয়্যারে ও সফটওয়্যারে আসার পর আমরা এখান থেকে বাম পাশে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সোর্স বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে প্রথমে একটি সোর্স ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট করার জন্য নিশ্চিত একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে ক্লিক করব আর এই মাইনাস বাটনে আমরা ক্লিক করে কোনো সোর্সকে আমরা ডিলিট করতে পারবো প্লাস বাটনে ক্রিয়েট করে আমরা কোনো সোর্সকে কিন্তু অ্যাড করতে পারবো যেহেতু আমরা সোর্স অ্যাড করব এর জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করলে এরকম এখানে আপনাকে একটি সোর্সের নাম দিতে হবে সো আমি এখানে জাস্ট লাইভ লিখে দিচ্ছি ডান পাশে যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে আমরা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করলে আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে বাম পাশে যে অপশান দেখতে পাচ্ছেন স্ট্রিম আবার আমরা সেই স্ট্রিমে ক্লিক করব। স্ট্রিমে ক্লিক করলে আমরা এরকম একটি অপশন দেখতে পারবো এখানে আমরা কোন সোর্স থেকে এই লাইভ স্ট্রিমটি করতে যাচ্ছি আপনি যদি এই ডপডাউনে ক্লিক করেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন ফেসবুক ইউটিউব টুইটার আপনি যেখান থেকে এই লাইভটিকে করতে চাচ্ছেন সেই অপশানটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু ইউটিউব থেকে করব তাই আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন স্টিম কি এখানে ক্লিক করে আমরা যে কিটি এই মাত্র এখান থেকে কপি করেছি অর্থাৎ আমরা ইউটিউব চ্যানেল থেকে যে স্টিম কিটি কপি করেছি সেটি আমরা এখানে পেস্ট করব। সো পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে জাস্ট ওকে সো আমাদের সেটিংয়ের কাজ শেষ এখন আমরা যে কাজটি করব আমরা যে ভিডিওটিকে স্টিম করতে চাচ্ছি সেই ভিডিওটি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে সো ইম্পোর্ট করার জন্য যে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এবং উপরে একটি ভিডিও আইকন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সোর্স মিডিয়া যাটা আপনি প্লাসে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনার ডিসপ্লে ক্যাপচার করতে পারবেন মিডিয়া সোর্স অ্যাড করতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে কিন্তু আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেকর্ড কোনো ভিডিওকে আপনারা লাইভ স্ট্রিম করবেন সো এর জন্য আমি এখান থেকে মিডিয়ার সোর্সে ক্লিক করব মিডিয়ার সোর্সে ক্লিক করলে এখান থেকে আপনার মিডিয়ার একটি নাম দিতে হবে সো আমি এখানে দিচ্ছি টেস্ট লাইভ দেখে টেস্ট লাইভ লেখে জাস্ট নেক্সট থেকে আমি ওকে বাটনে ক্লিক করব এখন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজার এই ব্রাউজারে ক্লিক করে আমরা যে ভিডিওটিকে লাইভ স্ট্রিম করতে চাচ্ছি সেই ভিডিওকে আমরা ইম্পোর্ট করব সো আমি এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও আপনাদের জন্য সিলেক্ট করে দেখাচ্ছি জাস্ট আমি এই ভিডিওকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে অফেনে ক্লিক করব শপিং এ ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে এখন আমাদের ভিডিওকে আমরা এই সোর্স মনিটরের সাথে সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নেব এখন এখান থেকে আমরা যদি আমাদের এই ভিডিওতে অর্থাৎ আমাদের এই লাইভ স্ট্রিমে অন্য কিছু অ্যাড করতে চাই আমাদের চ্যানেলের লোগো অথবা কোনো টেক্সট আমরা যদি অ্যাড করতে চাই আবার আমরা এই প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন পিকচার এই পিক্সারে ক্লিক করলে এখানেও কিন্তু আপনাকে একটি নাম ক্রিয়েট করতে হবে সো যে কোনো নাম আপনারা এখানে দিতে পারেন জাস্ট নিচ থেকে ব্রাউজারে ক্লিক করে আপনি কোন ফিক্সারটিকে এখানে ইম্পোর্ট করতে যাচ্ছেন জাস্ট সেই ফিক্সারটিকে সিলেক্ট করে দিতে হবে সো এখান থেকে আমি যদি আমার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে দিই সেমভাবে এটিকেও আমরা কোথায় রাখতে যাচ্ছি সেটিকে আমরা টেনে ছোটো বড়ো করে যে কোনো জায়গায় কিন্তু এটাকে আমরা সেট করে নিতে পারবো সেমভাবে আমরা এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই জাস্ট এই টেক্সটির উপর ক্লিক করে কিন্তু আমরা এখানে কোনো টেক্সটও লেখে দিতে পারব সো আমি এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি আমি আপনাদেরকে কীভাবে আপনার লাইভ স্ট্রিমটা করবেন সেই প্রসেসটি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা যদি এই বিএস সফটওয়্যার নিয়ে ডিটেলস ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য আমি একদম ডিটেলস একটা ভিডিও তৈরি করবো ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে আমরা চলে যাবো আবার আমাদের সেই চ্যানেলে চ্যানেলে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এডিট বলে একটা অপশন রয়েছে এই এডিটে ক্লিক করলে এডিটে ক্লিক করলে আমরা ভিডিও আপলোড করার সময় যে অপশনগুলো দেখতে পাই সেরকমই আমরা অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডিসক্রিপশান লিখতে পারবো টাইটেল লিখতে পারবো আমাদের ইচ্ছা মতো যদি এখানে টাইটেলটি চেঞ্জ করি জাস্ট যদি লিখি টেক্সট লাইভ এখান থেকে স্কুল করে আমরা নিচে আসলে আমরা এটিকে প্রাইভেট করতে যাচ্ছি নাকি পাবলিক করতে যাচ্ছি আমি যেহেতু সবাইকে দেখাবো এর জন্য আমি এখান থেকে পাবলিক সিলেক্ট করে দিচ্ছি এখন আরেকটু নিচে আসলে এখান থেকে কিন্তু আমরা আমাদের থাম লাইন কিন্তু অ্যাড করতে পারবো টোটাল কথা হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সময় যে অপশনগুলো দেখতে পাই সব অপশানগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমি যদি এই থামলাইনে ক্লিক করি তাহলে আমাদের যদি কম্পিউটারে আগে থেকে কোনো থামলাইন তৈরি করা থাকে সেটিকে আমরা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো সো আমি এডিও করছি না আমাদের সব কিছু এখানে সেটিং করা হয়ে গেলে আপনি কী কী জিনিস সেট ইন করতে চাচ্ছেন সেগুলোকে সেট ইন করে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন যাট এই সেভ অপশনে ক্লিক করবো আমরা আবার চলে যাব আমাদের সেই ও সফটওয়্যারে এখন আমরা যদি এই লাইভ স্ট্রিমকে স্টার্ট করতে চাই ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট লাইভ স্ট্রিম যার এখানে আমরা ক্লিক করছি স্টার লাইভ স্ট্রিমে ক্লিক করে যাটা আমরা এখান থেকে আমাদের ভিডিওটিকে প্লে করবো সো প্লে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইভ স্ট্রিম কিন্তু শুরু হয়ে যাবে সব আমাদের লাইভ স্ট্রিমটি শুরু হয়েছে কিনা সেটিকে চেক করার জন্য আমরা অন্য একটা চ্যানেল থেকে আমাদের চ্যানেলে প্রবেশ করব চ্যানেল প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি লাইভ স্ট্রিমটি শুরু হয়েছে এবং ডান পাশে এখানে কিন্তু আমরা লাইভ লেখাটি দেখতে পাচ্ছি তো এখন এখান থেকে আমরা যদি এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটিকে দেখতে পারব অর্থাৎ আমার এই মনিটরে যে ভিডিওগুলো পেলে হচ্ছে সেটাই কিন্তু এখানে আমরা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এখন যদি আমি এখান থেকে এটিকে ক্লোজ করতে চাই জাস্ট স্টপ লাইভ স্ট্রিম জাস্ট এইখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলেই আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়া এখন যদি আমাদের চ্যানেলে প্রবেশ করি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ট লাইভ স্ট্রিম যাট এখানে ক্লিক করলেও আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে এখন আমরা ইচ্ছা করলে এই লাইভ স্ট্রিমকে আমরা এডিট করে নিতে পারবো আমরা যদি কোনো অংশ কেটে ফেলে দিতে চাই সেটিও করতে পারবো সো এইভাবে আপনারা আপনাদের যে কোনো রেকর্ডকৃত ভিডিওকে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনারা কিন্তু একদম ইজিতেই লাইভ স্ট্রিম করতে পারবেন সবন্ধরা বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ